গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্ধিস্মিতা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে এবং তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। আর আগের আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা ছিল স্নিচ চ্যালেঞ্জ, ছিল হাচ্ছু চ্যালেঞ্জ, ছিল 1 মিনিটে কে কত মানে কতটাগুলো হাঁচি করতে পারবো, এরকম একটা চ্যালেঞ্জ ছিল, যেটাতে তোমরা খুব 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 সাপোর্ট করেছো এবং যার জন্য আমি খুবই থ্যাংক ইউ তোমাদের কাছ থেকে এরকম সাপোর্ট করার জন্য। এবং তার এবং কমেন্টেও করেছো অনেকে যে এরকম এরকম চ্যালেঞ্জ চাই। তো তার মধ্যে কিছু মানে আমার অনেকগুলো চ্যালেঞ্জ বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং আমি পয়েন্ট করেও রেখেছি যে এই এই প্রত্যেকটা চ্যালেঞ্জই আমি করবো। রিকোয়েস্ট যারা আমাকে করেছে আমি প্রত্যেকের রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম, আমি ওটা করবো, বাট একটু সময় দিতে হবে, প্রতিদিন একটা একটা করে দেবো। আজকে হচ্ছে গিয়ে যে যে বলেছিল যে গাল ফুলিয়ে ফোটানো ফাটানো ফোটানো ফাটানো, ওরা আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি এবং ওই চ্যালেঞ্জটাই আজকে করবো, যেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওই চ্যালেঞ্জটাই আজকে আমি করব, আর ওটা হচ্ছে এরকম মানে খুব ইন্টারেস্টিং লাগছে, সেই জন্যই ভাবলাম যে এটাই প্রথমে করি। তারপরে আর যারা লিপস লিপস লিপসের যেটা ছিল ওই চ্যালেঞ্জটা ছিল ওইটার সেকেন্ড পার্ট দিতে বলছো, তো সেকেন্ড পার্টটা আমি ভাবতেই পারছিলাম যে আমি কেমন করে করব, মানে কেমন করে করলে তোমরা এন্টারটেইনড হবে, তো ওটাও ভেবেছি, বাট এটা এখন বলবো না, এটা নেক্সট কোনো ভিডিওতে বলবো। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই আমাকে তো লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করে দিও, এবং আরও যদি কিছু রিকোয়েস্ট ভিডিও থাকে তো ওটাও তোমরা টুক 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 করে কমেন্টও দিতে পারো। এবার আমি শুরু করব, আমি 1 মিনিটে কটা মানে কতবার আমি করতে পারি চিক্স ফুলিয়ে এবং ক্র্যাক করতে পারি, ওইটাই আমি তোমাদের সাথে তোমাদের মানে এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। তো এটা আমি 2 মিনিট হওয়ার পরে আমি করব, এখন হচ্ছে 1 মিনিট 47 সেকেন্ড, তো আমি 2 মিনিটে একদম হলে চ্যালেঞ্জটা শুরু করব। তো প্লিজ কেমন হচ্ছে আমাকে একটু জানাও, এবং আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো। তো হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, এখন স্টার্ট করছি। মনে হচ্ছে যেন গ্যাস ছাড়া হচ্ছে, কি গন্ধ! গালগুলো ব্যথা হয়ে গেল, দেখো তোমার তোমাদের রিকোয়েস্ট মেটাতে গিয়ে আমি আমার গালগুলোকে একদম ফুলিয়ে ফেলছি এরকম করে করে। তো কটা হয়েছে আমি ভুলে গেছি, জানি না, 10টা বা 15টা মতন হয়েছিল। তারপরে আরো করছি, কি বলবো, আমার নিজেকে খুব হাসি লাগলো। এই যে এই জিনিসটা আমরা খুব ছোটবেলায় করতাম, এরকম করতাম, দিলে আমার মেয়েও এখন আমার মানে করে, আমার মেয়ে এরকম করে থাকে করে আমি এরকম করে ফাটে। আর এখন দেখো তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কি অবস্থা আমার। তো ঠিক আছে, যাদের ভালো লাগবে না তারা কিন্তু ভিডিও থেকে আগেই চলে যেতে পারে, তো এটা হয়তো আগে বলা উচিত ছিল, আমি পরে বলছি। তো যাই হোক, যা দেখতে ইচ্ছা করে দেখো, আমাকে সাপোর্ট করেছো এইটুকু আমি সত্যি বলছি, আমি অনেক 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 খুশি হয়েছি যে এরকম সাপোর্ট করেছো। আর আমার গালগুলো খুব ব্যথা করছে এতবার, মানে তোমাদেরকে কোনোভাবে এই ইচ্ছে ছিল যে আমি আমার নিজের গালে নিজেই ঠাস ঠাস করে মারি, বুঝতে পারছি না। যাই হোক, থ্যাংক ইউ, গালগুলো খুব ব্যথা করছে, আওয়াজটাও কিরকম বিরাট আকারের আসছে, বিরাট আকারের। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে তো অতি অবশ্যই এটা দিয়ে দিও, এই টাকা করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলবো না, এইটুকু শুধু রিকোয়েস্ট করতে পারি, আর কিছুই করতে পারি না। তো চলো, পরে দেখা হচ্ছে নতুন কোনো একটা চ্যালেঞ্জে। তো চলো, টাটা, বাই।